দেশের জনসংখ্যার শতকরা প্রায় 45% শিশু ও কিশোর। এরাই জাতির ভবিষ্যৎ, এদের সর্বাঙ্গীন উন্নতি তো দেশের উন্নতি। এই শিশু কিশোরদেরকে দৈহিক, মানসিক এবং নৈতিকভাবে গড়ে তুলবার লক্ষ্যেই শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। 1976 বাংলাদেশ শিশু একাডেমি অর্ডিন্যান্স অনুযায়ী এর প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। শিশু একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে শিশু কিশোরদের মনে দেশাত্মবোধ, নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা এবং জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা। সমাগত গুরুজন ও ভাই বোনেরা, আমরা আপনাদের সালাম জানাচ্ছি এবং শিশু একাডেমির এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের প্রথম নিবেদন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি নৃত্যনাট্য। আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান শুরু করছি। মুক্ত স্বাধীন সত্য কেড়ে হাসি, হাসি
ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায়ে সত্য কেড়ে কারা রইল মোকাবাট ভেঙে ফেল পারে লোকাল রক্ত জমা শিকল পূজার বাসন বেরি ওরে অতরিশান ওরে অতরিশান ভারতর প্রলয় বিশান ধ্বংস নিশান পুরুষ প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল মোকাবাট কারা রইল পাগলা ভোলা দে দে প্রলয় গোলা ভারত গুলো জোরসে ধরে হাতটা টানে মায় হাত খাই দাই হাত মায় হাত খাই দাই হাত কানে নিয়ে ধন্য বেজা গা করে রাখ মৃত্যুকে যা জীবন মনে কারা রইল মোকাপাট ভেঙে ফেল পারে লোপাট রক্ত জমা শিকল পূজার পাশের বেদি ওরে ও তরুণীশান ওরে ও তরুণীশান ভারতর প্রলয় বিশান ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর বেদি যত সব বন্দিশালায় আগুন জ্বালা খেয়াল পারি কারা রইল মোকাপাট ভেঙে ফেল পারে লোপাট রক্ত জমা শিকল পূজার পাশের বেদি ওরে ও তরুণীশান ওরে ও তরুণীশান ভারতর প্রলয় বিশান ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল মোকাপাট 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 সুধীবৃন্দ, আমাদের পরবর্তী পরিবেশন একটি সমবেত কণ্ঠসঙ্গীত। আজকে এদেশ স্বাধীন, এই স্বাধীন দেশের শিশুরা মানে আমরা বড় হয়ে যেন দেশের সেবা করতে পারি তারই আশা। আমরা আলো করবো চতুর্দিক করবো চতুর্দিক
সম্মানিত অতিথিবর্গ, শিল্প ও সংস্কৃতির বেলায় আমরা আমাদের ঐতিহ্যকেও ধরে রাখব। আমাদের এবারের শিল্পী ধ্রুপদী অঙ্গে একটি নৃত্য পরিবেশন করবে। Thank you.
সমবেত কণ্ঠ সঙ্গী ভদ্রমহিলা ও মহোদয় বৃন্দ, আমাদের এবারে পরিবেশন হচ্ছে একটি মিষ্টি নৃত্যনাট্য। এক কৃষাণী পিঠে বানাচ্ছে আর তার কৃষাণ পিঠে চুরি করে খাচ্ছে, সেই মজার গল্প দেখুন। Thank you.
মাননীয় ভদ্রমহিলা ও মহোদয়বৃন্দ, এবার আমাদের শিল্পীরা আপনাদের সামনে বাংলাদেশের চা শ্রমিকদের একটি নৃত্য পরিবেশন করছেন। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন একটি সমবেত কণ্ঠসঙ্গীত। আমরা সমস্ত পৃথিবীর শিশুদের প্রতি আহ্বান জানাচ্ছি, এসো আমরা একসঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। জগৎ জুড়ে
দেশ বিদেশ।